কাছের এবং দূরের বন্ধু সকলকে পৌষালি সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। দিনটা শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, এখন বাজে সকাল 7টা আর আমি এখন চলে এসেছি কিচেনে। আর আজকে যেহেতু মঙ্গলবার তাই কিচেনে আমার কাজটা একটু বেশি, কারণ সব কিছু ডিপ ক্লিন করব। আর প্রতিদিন তো করে ওঠা হয় না ডিপ ক্লিন, ডিপ ক্লিন বলতে কি ভালো করে মুছে টুছে নেব আর কি। আগে গরমকাল হলে রাত্রেই করে রাখতাম, কিন্তু শীতকালে সেটা আর হয়ে ওঠে না। এগুলো মুছে নিয়ে তারপরে আমি যাব গরম জল করতে। গরম জল করে পল্লবকে দেব, পল্লবও ব্রাশ করবে, আমিও ব্রাশ করব গরম জল দিয়ে। অনেক কাজ হয়ে গেছে এর মাঝ। কানে দিলে না? কতক্ষণ লাগবে? হ্যাঁ, পুজো করব, চা খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নি। হ্যাঁ আছে আছে, একটা বোতল ভর্তি আছে, সাবধানে যাবে। হেলমেটটা নিলে না ঠান্ডাটা লাগবে না? আজ মঙ্গলবার আর নিরামিষের দিন, আজ রান্না হবে নিরামিষ, তাই ফুলকপি করব। শীতকালে নিরামিষ রান্না করতে গেলে ফুলকপি হয়তো মাস্ট, ফুলকপি বা বাঁধাকপি, আমার তো তাই মনে হয়। গতকাল ছোট ছোট ফুলকপিগুলো কিনেছিলাম না, ওগুলো দিয়েই আজকে তরকারি রান্না করব। আর এই দেখো পাতা ডাটা এগুলোকে রেখেছি, কিছু ফেলবো না কিন্তু, এগুলো একটা ব্যাগের মধ্যে তুলে রেখে দেব, কারণ এগুলো আমাদের চিগি আর ছনি খাবে। আর পাতা কচি পাতাগুলো আলাদা করে রাখবো, ওগুলো মা বাটা করবে। তো চলো পাতা টাতাগুলো সরিয়ে ঠরিয়ে নিয়ে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিই। বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে চলে এসেছি চা বানাতে। চা বানাতে বানাতে মনের খুশিতে আবার একটু নেচেও নিচ্ছি। দেখো কিছু একটা গান চলছিল ঘরে, পল্লব চালিয়েছিল, সেটার সাথে সাথে হাত পা নড়ে উঠল। মাঝে মাঝে দেখবে কিছু মিউজিক বা কিছু গানের সাথে হাত পা যেন এমনিই নড়ে ওঠে। তারপরে চাটা বানিয়ে নিয়ে এবার গিয়ে ঘরে বসবো, আর চা খেতে খেতে দুজনে একটু কথা বলবো। এটা হচ্ছে আমাদের মানে নিজস্ব সময় কাটানোর আর কি চায়ের আসরটা। তো চলো চাটা নিয়ে ঘরে যাই। এখন সময় হয়েছে 10:30, আর আজকে কি বানাবো বলো তো? আজকে বানাবো হচ্ছে পনির দিয়ে একটা রাইস বানাবো, পনির আর একটু মটরশুঁটি দিয়ে জিরা কাঠি রাইস আছে ওইটা বানাবো। দেখেছো আলুটা কেমন আপ ডাউন করছে? আর ফুলকপির তরকারি করব। তখন দেখলে না ফুলকপিটা কেটে নিলাম, ফুলকপিটা দিয়ে ওর মধ্যে অল্প একটু আলু দিয়ে তরকারি করব। আর স্নান একবার হয়ে গেলে না, স্নানের আগে কি ঠান্ডা লাগছিল, স্নান একবার হয়ে গেলে আর ঠান্ডা লাগে না। এখন মনে হচ্ছে ওই ঠিক আছে, হালকা একটা চাদর নিলেই হয়ে যায়। অবশ্য তোমরা অনেকবার বলেছো যে দিদি চাদর নিয়ে রান্না করতে এসো না, অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিকই, আমি এখনো গ্যাস জ্বালাইনি, সেই জন্য চাদরটা নিয়ে রয়েছি। এখন আলুটা ছাড়িয়ে নিই, গ্যাস জ্বালাবো, তারপরে ব্যাস চাদরটা করে দেব, চাদরটা গায়ে থেকে খুলে দেব।
ফুলকপিগুলোকে একটুখানি গরম জলের মধ্যে ভাপ দিয়ে নি, বুঝলে তো? তাহলে ওই পোকা টোকা কিছু থাকলে, নোংরা পাতি কিছু থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আর অ্যাসিডিটি আজকে তো বাবাকেও একটু দেব, তো বাবার তো অ্যাসিডিটির ধাত আছে, আমার নিজেরও অ্যাসিডিটির ধাত আছে, সেগুলো একটুখানি কম হবে আর কি একটু ভাপিয়ে নিলে। ফুলকপিটা প্রথমে ভেবেছিলাম কোরমা বানাবো, কিন্তু কোরমা বানানোর জন্য যেমন ঠাসা ফুলকপি দরকার, কালকে যে ফুলকপিগুলো নিয়েছি না ছোট ছোট, ওগুলো খুব ভালো ফুলকপি, একটু ঠাসা না, আর ওর ভিতরে কোনো রকম ময়লাপাতি থাকারও কোনো মানে চান্স খুব কম। আর ফুলগুলো না কি সুন্দর দেখো, এই যে যখনই এই ডাটিটা সবুজ হবে না সেই ফুলকপি, আর ফুলটা একটু হালকা অফ হোয়াইট অফ হোয়াইট টাইপের হবে, সেই ফুলকপি খুব ভালো হয়, খুব টেস্টি হয়। প্রথমে ভেবেছিলাম আলু দেব না, কিন্তু রাত্রিবেলা আজকে একটা জিনিস বানাবো মানে সবাই মিলে খাওয়ার জন্য, তো সেইটার জন্য আমাকে এখন আলুটা একটুখানি দিতে হচ্ছে, যে রাত্রিবেলা তো অল্প আলু করব, এখন এই আলুটা দিয়ে ফুলকপির তরকারিটা পল্লবের জন্য রেখে দেবো, আলুটা বাদ দিয়ে ফুলকপিটা থাকবে, ওইটা দিয়ে পল্লব রাতে যেটা হবে সেই খাবারটা খেয়ে নিতে পারবে। দাঁড়াও আমি জলটা দিয়ে দিই। বারোটায় ছুটি, সাড়ে এগারোটা বেরোবো, সাড়ে এগারোটায় বেরোবো, দিয়ে চলে আসবে তাই তো? আলুটাও সেদ্ধ করা হয়ে গেছে, আলু পুরির জন্য শুভ সন্ধ্যা, অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে 7:25, পল্লব তো বেরিয়ে গেছে ওর কাজে, আর আজকে কি হয়েছে বলো তো, দুপুরবেলা রান্না করতে করতে মানে রান্নাটা হয়তো শেষ হয়েছে সবে, মাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আর আমরা তখন খেয়ে দেয়ে উঠেছি, উঠে সবে আমি বাসন ঠাসন মাজছি, সেই সময় পুটু বলছে মামা একবার এসো, তা ও গিয়ে আমি বললাম কী হয়েছে, বলছে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুক করেছে, আর আগে থেকে বুক করে রাখা হয়নি, ডবল সিলিন্ডার আছে কিন্তু আগে থেকে বুক করে রাখা হয়নি, আজকেই বুক করেছে। আমি বলছি এখন কী করবে, বলছে দেখি যাই যদি পাই। আমি বলছি আজকেই বুক করেছো, আজকে পাবে? এক কাজ করো, আমার তো এখন হোম ডেলিভারি নেই, আমার সিঙ্গেল সিলিন্ডার, আমার সিলিন্ডারটা নিয়ে যাও। তো আমার সিলিন্ডারটা খুলে নিয়ে লাগিয়ে দিয়েছে। এবার আজকে রাত্রে আমাদের প্ল্যান আছে, বলছিলাম না আজকে আমাদের রাতের প্ল্যান হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়া হবে। এইবার আমি বললাম যে ঠিক আছে নিয়ে লাগিয়ে দাও, নিচে গিয়েই সব করব। তো এখন মোটামুটি কড়াইশুঁটির পুরটা রেডি করতে পারিনি, ভেবেছিলাম করে রাখবো, কেননা আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, 3:30 কারেন্ট এসছে, পুরটা রেডি করতে পারিনি, বেটে নিয়েছি, এখন গিয়ে পুরটা রেডি করব। ময়দা মাখা, ময়দা নয় আটা ময়দা মিশিয়ে মেখেছি, মাখা হয়ে গেছে, আলুর দমের আলু সেদ্ধ করা, মশলা বাটা সব হয়ে গেছে, পল্লব আসবে, নিচে যাব, তারপরে টুকটুক টুকটুক করে কাজটা স্টার্ট করব। পল্লব চলে এসছে আর আমরা দুজনেই নিচে চলে এসেছি সব জিনিসপত্র নিয়ে, তারপরে এখন এখানে পুরটা তৈরি করছি, পুরটা তৈরি করে নিয়ে আলুর দমটা করবো। মামনকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে, ও তো লাঞ্চ করে না, ও ব্রেকফাস্ট খায় আর ডিনার খায়। তো এইদিকে দেখো সবই রেডি করে নিয়ে এসেছি, মশলাপাতি, আলু সেদ্ধ, আটা ময়দা মিশিয়ে মেখে নিয়েছি, পুরো তৈরি করে নিচ্ছি, নিয়ে ওকে 4টে কচুরি করে দিয়ে দেবো আলুর দমটা করে নিয়ে, আর আমরা পরে গরম গরম ভাজবো আর খাবো।
আলুর দম তৈরি, দেখতেই ভালো। তোমার আলুর দম আমি কম ইয়ে দেওয়ার আগে তুলে রেখেছি, গরম মশলা দেওয়ার আগে। শেফদের কিছু বলতে হয় না, শেফরা মানুষের টেস্ট বলে। আমাকে দেখাতে হবে না, ও কচুরিটা দেখালেই হবে। এই হচ্ছে দু নাম্বার কচুরি, এক নাম্বার হলো, এবার দু নাম্বার। ফুটো কটা খাবে? নাম্বার টু মাত্র। ও ওরকমই নাম্বার টু। খাও না, রাতে খিদে পেয়ে যাবে, বুঝতে পারবে তখন। ও ওরকমই করে, ওই এমনি সকালবেলা যখন রুচি করি তখন। এই আর চার তিনটে আছে, হলেই বেলা কমপ্লিট। দুটো কুচুরি, আলু আর মিষ্টি। দিদি ওইখানে বসে যাবে। ওটা কেমন আছে? ভালো, কিন্তু ঝাল হয়েছে। দুটো কচুরিও খেতে পারলো না, দেখো অবস্থা। ভালো হচ্ছে কিন্তু ঝাল হয়েছে। পাঁচটা তো আর একটা থালা কই, ওইটা নাকি ট্রেটা? না না, ওই পুটুর থালাটা নেবে। পুটুর থালাটা তো অন্যরকম, আরেকটা থালা নিয়ে আসি। হ্যালো, আজকে ব্লগের শেষ পর্যায়ে। মানে আজকে ডিনারটা সবাই মিলে বেশ কচুরি আলুর দম নিয়ে বেশ সবাই মিলে খেলাম, বেশ ভালো লাগলো। একটা জিনিস মিসিং, মাঝে মাঝে এরকম টাইম স্পেন্ড করতে হয়। কে কিসের মিসিং? রসগোল্লা হলে ভালো হতো আর হবে, কোনো একদিন দেখা যাবে, হবে মাসে একবার হবে। এখন বাজে 11:05, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ঠোরে ইটিং শোটা দেখতে পাবে মায়ের চ্যানেলে, মা বাবার চ্যানেলে। হ্যাঁ, করে ঠোরে সব মিলে ওপরে এলাম। ওপরে এসে বিছানা টিছানা করা হয়ে গেছে, এবার কি হবে? ঘুমের টাচ, ঘুমের টাচ দেরি আছে। এখন ভিডিও এডিটিং হবে, এডিটিং কমপ্লিট হলে তারপরে আপলোড হবে, তারপরে ঘুম, তারপর ঘুমের লোড। চলো গুড নাইট সবাইকে, গুড নাইট শুভরাত্রি। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, দেখতে থাকো অনুপমা সারাটা দিন।